এক সময়ের ব্যাংক কর্মকর্তা থেকে চৌধুরী নাফিজ সারাফাত হয়ে উঠেছিলেন দেশের আর্থিক খাতের অন্যতম প্রভাবশালী মাফিয়া। বাড়ি গোপালগঞ্জে হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতাও ছিল তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করতেন ফুপু বলে। এ ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত সরকারের আমলের দোর্দণ্ড প্রভাবশালী এক ইকোনমিক হিটম্যান। অন্যদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে পরিচয় দিতেন কাজিন হিসেবে। সুসম্পর্ক ছিল গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। তার আক্রোশের শিকার হয়ে কারাগারে যেতে হয়েছে লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে। দুজনের ওপরেই চালানো হয়েছিল ব্যাপক নির্যাতন। এর মধ্যে বন্দি অবস্থায় কারাগারেই মারা যান মুশতাক আহমেদ। নাফিজ সারাফাত 2008 সালে রেইস ম্যানেজমেন্ট PLC নামে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির লাইসেন্স নেন। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন ডক্টর হাসান তাহের ইমাম। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি সে সময় বিভিন্ন কর্মশালার মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছিল। যদিও পরে দেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের অনীহা চরমে ওঠার জন্য দায়ী করা হয় তাদের। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আনুকূল্যও পেয়েছেন বিভিন্ন সময়। রেইস 2008 সালে যাত্রা শুরুর পর 2013 সালের মধ্যেই 10টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পান। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে 13টি ফান্ড রয়েছে। মূলত এসব মিউচুয়াল ফান্ডকে ব্যক্তি স্বার্থে অর্থ উপার্জনের কাজে লাগিয়েছেন চৌধুরী নাফিজ সারাফাত এবং হাসান ইমাম। ফান্ডের অর্থ বিনিয়োগ করে তৎকালীন ফার্মার্স ব্যাংক তথা বর্তমানে পদ্মা ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির পর্ষদের পরিচালক বনে যান এ দুজন। কেলেঙ্কারির দায়ে ফার্মার্স ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিদায় নিলে চৌধুরী নাফিজ সারাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর থেকেই দেশের আর্থিক খাতে তার বিচরণ বাড়াতে থাকে নাফিজ সারাফাত। ব্যাংক মালিকদের সংগঠনের সদস্য হওয়ার মাধ্যমে অভিজাত ব্যবসায়ীর তালিকায় নাম লেখান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে নাফিজ সারাফাত দিন দিন অত্যন্ত প্রভাবশালী ও বেপরোয়া হয়ে ওঠেন। নাফিজ সারাফাতের সঙ্গে সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ ব্যাংক ও আর্থিক খাতের প্রভাবশালীদের সুসম্পর্ক ছিল। জনশ্রুতি রয়েছে, সালমান এফ রহমান যখন তার বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর বাড়ানোর জন্য বিভিন্ন জনকে বিনিয়োগে উৎসাহিত করছিলেন, তখন তাতে সাড়া দিয়ে নাফিজও তার ফান্ডের অর্থ কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করেছেন। যদিও পরবর্তী সময়ে সালমান এফ রহমানকে না জানিয়ে বেক্সিমকো লিমিটেডের শেয়ার বিক্রি করে দেয়ায় বাজারে কোম্পানিটির শেয়ার দর পড়ে যায়। এতে নাফিজ সারাফাতের ওপর ক্ষুব্ধ হন সালমান এফ রহমান। সালমান এফ রহমানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নাফিজ সারাফাত সাবেক অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের সঙ্গেও তার সখ্য ছিল। আহম মুস্তফা কামালকে কাজে লাগিয়ে বেস্ট হোল্ডিংসের IPO ডিরেক্ট লিস্টিংয়ের অনুমোদন করিয়ে নেয়ার সুপারিশ আদায় করেছিলেন নাফিজ সারাফাত। যদিও শেষ পর্যন্ত এটি সফল হয়নি। এর কয়েক বছর পর BSEC-র সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের মাধ্যমে শেষ পর্যন্ত বেস্ট হোল্ডিংসকে তালিকাভুক্ত করাতে সক্ষম হন তিনি। বেস্ট হোল্ডিংসের প্লেসমেন্ট শেয়ার সাবেক IGP বেনজিরের দুই মেয়ের নামে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছিলেন নাফিজ সারাফাত। মূলত প্লেসমেন্ট শেয়ার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপহার দেওয়ার মাধ্যমে নাফিজ তার প্রভাব বজায় রাখতেন। এ প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন সুবিধাও আদায় করে নিয়েছেন তিনি। এ কারণে সরকারের কোনো দপ্তরে নাফিজের কোনো কাজ আটকে থাকত না। নাফিজ সারাফাতের প্রভাব প্রতিপত্তি আরও বাড়তে শুরু করে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর। সে সময় নির্বাচন পর্যবেক্ষণের জন্য বেশ কিছু বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে এসেছিলেন। তারা সেই বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু হয়েছে বলে মতামত দিয়েছিলেন। এই বিদেশি পর্যবেক্ষকদের আনার ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করেছিলেন নাফিজ সারাফাত। এরপর থেকে তিনি সরকারের আরও আস্থাভাজন হয়ে ওঠেন।